নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধুদের জন্য আজকে একটি গুড নিউজ রয়েছে। তো কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি থেকে যে অনুদানটি দেওয়া হয়, অর্থাৎ যে ভর্তুকিটি দেওয়া হয়, তার জন্য কিন্তু ফর্মটি ফিল আপ শুরু হতে চলেছে। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ তারিখ, এবং কত টাকা ভর্তুকি পেতে পারেন, কি কি জিনিস কিনতে পারেন, সমস্ত কিছু কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন স্কিপ না করে, এবং যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত রকমের এই ধরনের লেটেস্ট আপডেটগুলি আপনি সবার আগে জানতে পারেন। এবং ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আরো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো দেখুন বন্ধুরা, কৃষির যন্ত্রপাতি কেনার জন্য সরকারি অনুদান, তো তার জন্য একটি নোটিশ জারি হয়েছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো এখানে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য। তো এই অনলাইন অ্যাপ্লিকেশনটি তিনটির জন্য আপনি করতে পারবেন, সেটি হচ্ছে FSSM এবং OTA এবং CHC। এই তিনটির জন্য আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি অনুদান হিসাবে। তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন দেখুন, তার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখুন, কৃষি দপ্তরের পশ্চিমবঙ্গের ওয়েবসাইট যেটি রয়েছে www.matirkotha.net, এই ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে এটির এই কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনের সময়সীমা একটি বেঁধে দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন পত্রের জন্য আপনাকে www.matirkotha.net এই ওয়েবসাইটে যেতে হবে, এবং আগামী 17 আগস্ট 2020 সকাল 10টা থেকে শুরু হচ্ছে এই আবেদন প্রক্রিয়াটি, এবং 1 সেপ্টেম্বর 2020 বিকাল 3টা অবধি এই ফর্মটি ফিল আপ করা চলবে। আপনি বিকাল 3টা অবধি এই ফর্মটি কিন্তু জমা করতে পারবেন। তো এটি আপনি তথ্যমিত্র কেন্দ্রের মাধ্যমেও করতে পারবেন, এবং আপনি নিজেও ইচ্ছা করলে আপনার কম্পিউটার কিংবা মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো অবশ্যই ফর্ম ফিল আপটি শুরু হওয়ার পর আমি একটি ফর্মের কিভাবে ফিল আপ করবেন অনলাইনে সে তার একটি ডেমো ভিডিও বানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। এবার দেখুন কোন কোন প্রকল্পের জন্য এই আবেদনটি গ্রহণ করা হয়। দেখুন, এক নম্বরে রয়েছে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক অনুদানের প্রকল্প, অর্থাৎ আপনি যদি কিছু কৃষি যন্ত্রপাতি কিনতে চান তার জন্য আর্থিক অনুদান দেওয়া হবে, তার জন্য একটি প্রকল্প রয়েছে। এবং ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য একটি ভর্তুকি প্রকল্প রয়েছে, অর্থাৎ আপনি যদি ক্ষুদ্র কিছু যন্ত্রপাতি কিনেন তার জন্য কিন্তু এককালীন একটি ভর্তুকি দেওয়া হবে আপনার যন্ত্রপাতি কেনার জন্য। এবং আরেকটি রয়েছে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প, অর্থাৎ আপনি যদি কোনো কিছু কৃষি যন্ত্রপাতি নিয়ে আপনি ভাড়া কেন্দ্র স্থাপন করতে চান তার জন্য কিন্তু আপনি একটি প্রকল্পের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই তিনটির জন্য আপনি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এর মধ্যে যেটি আপনার সুবিধে মনে হবে, যেটি আপনার দরকার, সেটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো এবার দেখুন, ফর্ম পূরণ যখন আপনারা করবেন তখন কি কি প্রয়োজনীয় তথ্যগুলি আপনাদেরকে দিতে হবে। তো আপনার একটি কিন্তু ভোটার কার্ড থাকার দরকার আছে, কারণ তার ভোটার কার্ডের নম্বরটি লাগবে, আপনার আধার নাম্বারটি লাগবে, এবং আপনার একটি বৈধ মোবাইল নম্বর লাগবে। এবং 4 নম্বরে বলা আছে প্রত্যেক আবেদনকারীর জন্য ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর আলাদা আলাদা হতে হবে। 2 জন আবেদনকারীর ক্ষেত্রে এই 3টি তথ্যের মধ্যে একটিও যদি মিল থাকে তাহলে রেজিস্ট্রেশন সম্ভব নয়। অর্থাৎ আপনার বাড়িতে যদি 2জন একই রকমভাবে ফর্ম ফিল আপ করেন, এবং যদি তিনটি তথ্য উপরে আছে ভোটার কার্ড, আধার কার্ড এবং মোবাইল নম্বর, এই তিনটির মধ্যে যদি কোনো একটির লিঙ্ক থাকে অর্থাৎ একই হয়ে যায়, অর্থাৎ ধরুন একই মোবাইল নম্বর দিয়ে 2টো ফর্ম ফিল আপ করলেন, তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। প্রত্যেকটা আবেদনের জন্য কিন্তু এই ভোটার কার্ড, আধার কার্ড এবং মোবাইল নম্বর তিনটাই কিন্তু আলাদা আলাদা করে লাগবে। এবং এখানে দেখুন আরে 5 নম্বরে বলা আছে যদি কোনো ব্যক্তি নিজে আবেদন করেন এবং তার কৃষক বন্ধুর আইডি নম্বর থেকে থাকে তাহলে তবে দিতে হবে। অর্থাৎ আপনার যদি কৃষক আইডি থেকে থাকে তাহলে সেটি কিন্তু এখানে দেবেন। এখানে কিন্তু আপনার জমির পরিমাণটি অবশ্যই দিতে হবে। 7 নম্বরে বলা আছে সম্পূর্ণ ঠিকানা, অর্থাৎ আপনার জমিটি কোনখানে আছে, তার মৌজা, জেল নম্বর এবং খতিয়ান নম্বর, তার সম্পূর্ণ কিন্তু ডিটেলসটি আপনাকে ফর্মের মধ্যে দিতে হবে। এবং ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য দিতে হবে, অর্থাৎ আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যটি, অর্থাৎ IFSC কোড, অ্যাকাউন্ট নম্বর, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে ওখানে দিতে হবে। এবং দেখুন 9 নম্বরে লেখা আছে যে যন্ত্রের জন্য আবেদন করবেন তার কিন্তু দেখুন ম্যানুফ্যাকচারার, অর্থাৎ সেটি কোন কোম্পানির হবে এবং কোন ডিলারের কাছ থেকে আপনি নেবেন, এবং তার মডেল নম্বর আগে থেকে কিন্তু আপনাকে ঠিক করে রাখতে হবে। অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, ধরুন আপনি যদি পাওয়ার টিলার কিনতে যান তো পাওয়ার টিলারটি কোন কোম্পানি নেবেন এবং পাওয়ার টিলারটি কি নামে পাওয়া যায় সেই পাওয়ার টিলারটির নাম এবং
সেটি কোন ডিলারের কাছে পাওয়া যায় এবং তার মডেল নম্বর, এগুলি কিন্তু আপনাকে আগে থেকে অনলাইন ফর্ম ফিল আপ করার আগে থেকে কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে। 10 নম্বরে লেখা আছে আবেদনকারীর ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা অথবা চেক বইয়ের, আপনার যদি চেক বই থেকে থাকে তার কিন্তু একটি ছবিকে অর্থাৎ স্ক্যান করে কিংবা ছবি তুলে 200 KB সাইজের মধ্যে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই, এবং ব্যাংকের পাসবই যদি না থেকে থাকে তাহলে চেক বইয়ের ফার্স্ট পেজটিকে কিন্তু আপনাকে ছবি তুলে কিংবা স্ক্যান করে 200 KB সাইজের মধ্যে আপলোড করতে হবে। দেখুন 11 নম্বরে লেখা আছে আবেদনের পর PDF এর শেষে কি কি ডকুমেন্টস নিয়ে জমা দিতে হবে তার একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া থাকবে। অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপটি করবেন তারপর যখন PDF আপনার ডাউনলোড হয়ে যাবে তাতে লেখা থাকবে আপনাকে কি কি ডকুমেন্টসগুলি জমা দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু আপনাকে অনলাইন ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই রেডি করে রাখতে হবে। এবার দেখুন এই কৃষি যন্ত্রাদি অনুদান প্রকল্পের জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ দেখুন যে কোনো ব্যক্তি, ক্ষুদ্র এবং প্রান্তিক শ্রেণীর কোনো কৃষক কিংবা সমবায় সংস্থা কিংবা যৌথ দায়বদ্ধ গোষ্ঠী, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন এবং স্বনির্ভর গোষ্ঠী এবং অধীন ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোনো কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য যারা হবেন তারাই কিন্তু এই প্রকল্পটি সুযোগ নিতে পারবেন। এছাড়াও যারা বিগত 5 বছর ধরে কৃষি যন্ত্রপাতির প্রকল্পের জন্য কোনো সুযোগ পাননি তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে পাওয়ার টিলার সোলার পাম্পসেট ক্রয় করার জন্য আবেদনকারী ন্যূনতম জমির পরিমাণ 1 একর বা 100 শতক হতে হবে। অর্থাৎ আপনি যদি পাওয়ার টিলার কিংবা সোলার পাম্পসেট ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনার জমির পরিমাণ কিন্তু 1 একর কিংবা 100 শতক হতেই হবে। এবার দেখুন আপনাদের কিছু প্রথমে 3টি প্রকল্পের কথা বলেছিলাম, দেখুন তার মধ্যে এটি যেটি রয়েছে FSMS, এই প্রকল্পের জন্য আপনি যে যন্ত্রপাতিগুলি রয়েছে তার মধ্যে কি কি রয়েছে সেগুলো একটু দেখে নিন। যদি আপনি পাওয়ার টিলার কিনতে চান 8 হর্স পাওয়ার পর্যন্ত আপনার মোট দামের 50% কিন্তু ভর্তুকি আপনি পাবেন, অর্থাৎ 65,000 টাকার মতো আপনি ভর্তুকি পেতে পারেন। এবং আপনি যদি পাওয়ার টিলারটি 8.1 কিংবা তার বেশি হর্স পাওয়ারের নেন তার জন্য কিন্তু আপনি 50% পাবেন এবং কিংবা তার জন্য আপনি 85,000 টাকা ভর্তুকি পেতে পারেন। এবং নিচে দেখুন আরো অনেকগুলি যন্ত্রপাতির নাম রয়েছে, সমস্ত কিছু আপনারা একটু দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে এই ফর্মের লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে এটি অবশ্যই দেখে নেবেন আর কোন কোন যন্ত্রের জন্য কত টাকা করে ছাড় পাচ্ছেন, আপনার কোনটি লাগবে সেটি আপনি এখান থেকে ভালো করে দেখে নেবেন। তো সবকিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন, আমি এই নোটিশটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার দেখুন ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য অর্থাৎ OTS স্মল ফার্মা ইমপ্লিমেন্টসের জন্য আপনারা কারা কারা এইগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যে সমস্ত ক্ষুদ্র ব্যক্তি, প্রান্তিক শ্রেণীর কোনো কৃষক, সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠী এবং আরও যারা রয়েছেন তারা কিন্তু এই ক্ষুদ্র যন্ত্রপাতির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য কিন্তু ভর্তুকি যেটি রয়েছে মোট দামের 50% বা 10,000 টাকার মধ্যে যেটি নিম্নতর, আবেদনের সময় অনুমোদিত ম্যানুফ্যাকচারের যন্ত্রের মডেল নম্বর অবশ্যই দিতে হবে আপনাদের। তো দেখুন ক্ষুদ্র যন্ত্রপাতির তালিকা একটি দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন ক্ষুদ্র যন্ত্রপাতির জন্য কী কী যন্ত্রপাতি রয়েছে। দেখুন হস্তচালিত স্পেয়ার, এখানে ড্রাম সিডার অনেক রকমের রয়েছে, বীজ শোধনের ড্রাম, ব্যাটারি চালিত স্পেয়ার এবং অনেক কিছু রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন অবশ্যই। যেটি আপনার ভালো লাগবে সেটি কিন্তু আগে থেকে ঠিক করে রাখবেন, সেটি কোন কোম্পানির নেবেন এবং কী মডেলের নেবেন সমস্ত কিছু কিন্তু আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে আপনাকে কিন্তু আগে সব কিছু ঠিক করে নিতে হবে। দেখুন সেচের পাইপ যদি নিতে চান 300 মিটার পর্যন্ত আপনি নিতে পারবেন। এবার দেখুন কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প, অর্থাৎ আপনি যদি ভাড়া কেন্দ্র করতে চান তার ভাড়াতে নিতে চান, অর্থাৎ কারা এই প্রকল্পের জন্য সুবিধাভোগী হবেন। দেখুন যে কোনো ব্যক্তিবর্গ, সমবায় সংস্থা, ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন যৌথ দায়বদ্ধ গোষ্ঠী এবং স্বনির্ভর গোষ্ঠী এবং ক্লাস্টার ও ফেডারেশন, মালিকাধীন ফার্ম এবং অংশীদারি ফার্ম, সহকারী সংস্থা, ফার্মস ক্লাব, কৃষক উৎপাদক সংস্থা এবং কৃষক স্বার্থ গোষ্ঠী এরা এবং পাবলিক লিমিটেড যারা রয়েছেন তারাই কিন্তু এইসবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং গত 4 বছর যারা কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য কোনো সুবিধা নেননি এমন কোম্পানিরাই কিন্তু শুধুমাত্র আবেদনের জন্য যোগ্য থাকবেন। তো বন্ধুরা যে নোটিশটি এসেছিল সেই নোটিশটি মোটামুটি আপনাদেরকে পুরোটাই বলতে পারলাম, যতটা পারলাম আমি বুঝিয়ে বললাম। তো নোটিশটি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে একটু ভালো করে পড়ে নেবেন এবং দেখে নেবেন। অবশ্যই ফর্ম ফিল আপের আগে কিন্তু আপনারা
যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলি কিন্তু মেনটেন করে চলবেন এবং সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু রেডি রাখবেন। তারপর আপনারা অনলাইনে ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। তো ফর্ম ফিল আপের জন্য অবশ্যই আমি একটি ভিডিও দেব, তো তার জন্য অবশ্যই চ্যানেলে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার জন্য এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। থ্যাংক ইউ।